যে ঋষি সুনাক বলছেন যে ফরেন স্টুডেন্টদের ব্যাপারে রিডিউস করার ব্যাপারে বলছেন, এবং সেক্ষেত্রে আমরা হোম সেক্রেটারি যেটা সুহেলা ব্রাহ্মণ, সেও কিন্তু এই একই রকম কথা বলছে, এবং তার যে প্ল্যান সেটাকে কিন্তু এখনকার যে প্রাইম মিনিস্টার উনি সাপোর্ট করছে। তবে এক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের যে ডিপেন্ডেন্ট আনে সেটির উপরে কোনো রেস্ট্রিকশন আনা যায় কিনা, এবং লো কোয়ালিটি ডিগ্রি যেগুলো আছে ইন এ বিড টু রিডিউস নেট মাইগ্রেন্ট, তার মানে কি স্টুডেন্টদের ব্যাপারে কিন্তু পুরোপুরি রেস্ট্রিকশনের কথা বলা হচ্ছে না, বলা হচ্ছে যে তাদের ডিপেন্ডেন্ট আনার ক্ষেত্রে রেস্ট্রিকশন আনা যেতে পারে, এবং যে লো কোয়ালিটি ডিগ্রি আছে সেইখানে কোনো রিডাকশন কোনো রেস্ট্রিকশন করে নেট মাইগ্রেশনকে আমরা কন্ট্রোল করতে পারি কি না। কারণ আমরা জানি যে এখন আমরা রিসেশনে আছি, আমাদের অর্থনীতি কিন্তু মন্দা যাচ্ছে, এবং আমাদের আমি বলেছি যে 26 বিলিয়ন পাউন্ড এই স্টুডেন্ট থেকে কিন্তু আমরা অর্থনীতি থেকে ওরা কন্ট্রিবিউশন করে, এবং সেটা কিন্তু আমাদের অর্থনীতিকে অনেকটা হেল্প করে। তো এই হচ্ছে মোটামুটি সিনারিও, এখনো পর্যন্ত কোনো ডিসিশন হয়নি, তা ডেফিনেটলি কিছু একটা হবে আশা করা যাচ্ছে, কারণ নেট মাইগ্রেশন 500-4000 আপনি যেটা বলেছেন রাইটলি, নেট মাইগ্রেশন এখানে থেকে যাচ্ছে যাচ্ছে আসছে, কিন্তু যাওয়া আসার পরেও দেখা যাচ্ছে 500-4000 মানুষ এখানে থেকে যাচ্ছে, এটি নিয়ে তারা ভেরি ভেরি কনসার্ন। এবং এটাকে এখন আপনার কি মনে হয় যে এই স্টুডেন্ট ডিপেন্ডেন্ট এর ক্ষেত্রে কড়াকড়ি হবে কিনা? এখন স্টুডেন্ট ডিপেন্ডেন্ট ব্যাপারে কিন্তু এর আগের যে আপনার লিস্ট আসছিল তখনও কিন্তু এই হোম সেক্রেটারি ছিল, তখন কিন্তু এটা নিয়ে কিন্তু আলোচনা হয়েছিল যে অনেক স্টুডেন্ট যারা আছে তাদের 6 জন ডিপেন্ডেন্ট পর্যন্ত আসছে, তাদের মানে কিন্তু ওয়াইফ এবং বাচ্চারা সহ 6 জন মতো আসছে, এবং এটা নিয়ে কথাবার্তা হচ্ছিল, এবং সেক্ষেত্রে আমি বলেছিলাম যে ক্যাবিনেটের একজন বোধহয় সেক্রেটারি বোধহয় এ ব্যাপারে রেজ করেছিল। তো তখন এটা নিয়ে কিন্তু আগের এই লিস্ট ক্লাসের সময় কিন্তু এটা নিয়ে আলাপ আলোচনা হয়েছিল। তো আমার যেটা ধারণা যে এখনো কিন্তু রেস্ট্রিকশন আছে, ঢালাওভাবে কিন্তু স্টুডেন্ট ডিপেন্ডেন্ট আসে না, যারা লেভেল 7 এ আছে তারাই কিন্তু একমাত্র স্টুডেন্ট ডিপেন্ডেন্ট আনতে পারে, কিংবা পিএইচডি লেভেলে আছে তারাই কিন্তু আনতে পারে। তো এই ক্ষেত্রে এরপরে যদি রেস্ট্রিকশন দেয় সেটা বেশি কিন্তু অমানবিক হবে, কারণ একটা স্টুডেন্ট ডিপেন্ডেন্ট আসার পরেও কিন্তু তাদের কিন্তু ইমিগ্রেশন হেলথ সার্চার্জ তারা দিচ্ছে, তারা আপনার হোম অফিস এন্ট্রি ক্লিয়ারেন্স এর অ্যাপ্লিকেশন প্রসেসিং ফিস দিচ্ছে, তারপরে এখানে আসার পরে তারা কিন্তু পাবলিক ফান্ড নিচ্ছে না, হ্যাঁ, তবে তাদের কাজে পারমিশন থাকে, তো কাজ করছে সেখানে ট্যাক্স দিচ্ছে, তো আমার মনে হয় যে তারা কিন্তু ইকোনমিকে কিন্তু কন্ট্রিবিউশন করছে, এবং আমি যেটা বলেছি 26 বিলিয়ন কিন্তু তারা কন্ট্রিবিউশন করে। তো এই ক্ষেত্রে কিছু একটা হবে, কারণ নেট মাইগ্রেশন যেটা আমি বলেছি 500-4000 এটা অনেক বেশি, কারণ 2016 তো 300 সামথিং, এবং পরবর্তীতে বরিস জনসন আসার পরে এটা ফ্লেক্সিবল করে দেওয়া হয়, এবং আমরা জানি ব্রেক্সিটের পরে আমাদের ফুডের দাম বেড়েছে, এবং ইউক্রেনের যুদ্ধের পরে আমরা দেখেছি যে ফুডের দাম ডাবল হয়ে গেছে, এবং ইউটিলিটি বিলও কিন্তু অনেক বেড়ে গেছে, এবং হাউসের ব্যাপারে মর্গেজের ব্যাপারে কিন্তু ক্রাইসিস যাচ্ছে, এবং ইন্টারেস্ট রেটও কিন্তু রেটও কিন্তু হায়ার হয়ে গেছে। তো এখান থেকে বেরিয়ে আসতে গেলে আমাদের ইকোনমিকে চাঙ্গা করতে হবে, আমাদের ইন্টারেস্টকে কমিয়ে আনতে হবে, এবং আমাদের পাউন্ডকে আরো স্ট্রং করতে হবে, এবং সেই জায়গা থেকে এখন যদি রেস্ট্রিকশন করে, এখন 26 বিলিয়ন পাউন্ড পাচ্ছে, যেটা 277,000 এসেছে এই যে নেট মাইগ্রেশনের ভিতরে আছে, তো আমার মনে হয় যে ইকোনমিক এটা ব্যাড ইম্প্যাক্ট করবে। এবং আমি যেটা বলেছি সংসদে নিয়ে আলোচনা হয়েছে, এবং সে কিন্তু দুটা পক্ষ হয়ে গেছে, এবং তারা বলছে যে না, এই মুহূর্তে এটা করা ঠিক হবে না, তাহলে করলে পরে কিন্তু আমরা যে রিসেশনে আছি সেখানে আরো আমরা ওয়ার্স সিনারির দিকে এগোতে থাকবো, বরঞ্চ যেভাবে আছে এভাবে যদি থাকে তাহলে কিন্তু অ্যাটলিস্ট আমরা তাদের কাছ থেকে যে কন্ট্রিবিউশন পাচ্ছি এটা কিন্তু অনেক ইকোনমিকে হিউজলি কন্ট্রিবিউশন করছে কিংবা করবে। তো তারপরেও এখন আমাদের ওয়েট অ্যান্ড সি, দেখা যাক কি পরিবর্তন।